একটা জিনিস আমি বিশ্বাস করি যে বাংলাদেশে স্পন্সরের অভাব নাই, মানে বাইরের থেকে কেউ আসার কোনো সুযোগ নেই। হকি একটা আমি মনে হয় আমাদের বিশ্বকাপ খেলা উচিত, একবারে সবগুলোকে যে ইম্প্রুভ করা যাবে এমন কোনো কথা না। দেখা যায় এমন কিছু ডেভেলপমেন্ট হয়েছে, মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি, ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না। এখন এমন কিছু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে। মিডিয়ার মাধ্যমে যেটা শুনি তাতে মনে হয় সমস্যা খালি আর্থিক, ফাইন্যান্স না, এখানে দুটো পার্ট, একটা হচ্ছে যুব আর একটা হচ্ছে ক্রীড়া। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। প্রথম কথা হচ্ছে যেহেতু বিসিবিটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট একটা বডি হিসেবে রান করে, মন্ত্রণালয়ের সাথে আসলে তেমন কোনো সম্পৃক্ততা বা যোগাযোগ তেমন অন্যান্য ফেডারেশনের মতো নাই, কাজেই সেই দিক দিয়ে চিন্তা করলে বলা যায় যে আসলে আমাদের সাথে তাদের তেমন কোনো ইন্টারঅ্যাকশনই নাই। ক্রিকেট বোর্ডে এতদিন ধরে আছি, বোঝা যায় যে কী ধরনের কাজ তাদের দায়িত্ব কী সেটুক জানি, যুবটা নিয়ে কিচ্ছু জানি না, আসলে যুবর ব্যাপারটা কিছুই জানি না। তবে আমার কাছে মনে হয় যে যুবটা ইউথ ডেভেলপমেন্ট এটা তো একটা বিরাট ব্যাপার আমাদের দেশে, বিশেষ করে এখনকার পরিস্থিতিতে, এবং যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই দিকটা একটু নজর দেওয়া উচিত। তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে খেলা, ক্রীড়া। ক্রীড়া অনেক ধরনের স্পোর্টস ফেডারেশন আছে, এটা আসলে সবার সাথে কথা না বলে কার সমস্যা কী এটা যদি না জানতে পারি তাহলে এটার সমাধান দেওয়া সম্ভব কি না সেটাও বুঝব না। তবে একটা জিনিস আমি জানি যে অনেকগুলো ফেডারেশন আছে যাদের নাকি খুব ভালো পটেনশিয়াল আছে আন্তর্জাতিক মানে লেভেলে গিয়ে কম্পিট করার। সো ফার্স্ট আমি সবার সাথে বসতে হবে, বসে ওদের প্রেজেন্ট পজিশনটা কী আছে, কী সমস্যা আছে সেটা জানতে হবে। একটা হচ্ছে মন্ত্রণালয় সম্পর্কে আগে জানতে হবে যে ওদের কী রিসোর্স আছে, খালি সবাই চাইলেই তো হবে না, রিসোর্স যেটা আছে সেটার মধ্যেই করতে হবে। এবং প্রত্যেকটা ফেডারেশন, ইনফ্যাক্ট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, সব অ্যাসোসিয়েশনগুলো, ক্লাবসগুলো এদের সাথে বসা দরকার। আমার ধারণা ওই গ্রাসরুট লেভেল থেকে যদি ইনফরমেশনগুলো পাওয়া যায় কী কী দরকার, তারপর আমাদের যে রিসোর্সটা আছে সেটা অনুযায়ী বসতে হবে, বসে একবারে সবগুলোকে যে ইম্প্রুভ করা যাবে এমন কোনো কথা না। এখানে অনেকগুলো স্টেপ আছে, সো প্রায়োরিটি করতে হবে, বেছে নিতে হবে যে প্রথম চার পাঁচটাকে প্রায়োরিটি একটু বেশি দিতে হবে, তারপরের বছর হয়তো অন্যগুলো আসবে, এবং টার্গেট দিতে হবে এটা এক বছরে কিছু করা সম্ভব না, চেষ্টা করতে হবে যে আগামী তিন বছরের মধ্যে অন্তত যাতে কিছু দৃশ্য মানে দেখা যায় এমন কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সো সেই অনুযায়ী কাজ করবো। আইনে কোনো সমস্যা নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কথা হচ্ছে যে একসাথে যদি আমি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি, এটা সকলেরই ধারণা, মানে এটা অস্বাভাবিক কিছু না। যদিও আমি বলে রাখি ক্রিকেট, আমি যদি ক্রিকেট বোর্ড এই মন্ত্রণালয়ে নাও থাকি তাও তো ক্রিকেট সবসময় আমার সাথে থাকে, মানে এটা মন থেকে তো আর সরানো যাবে না, সেটা আছে। কিন্তু ভালো হয় যদি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে ভালো হবে, কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না যে হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আমি গুরুত্ব সবগুলোকেই দিতে চাই, তবে প্রায়োরিটি ওয়াইজ। প্রথম কথা হচ্ছে ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না এখন, সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখেছি, দুই বছর তারা প্রায় ব্যান্ড। শ্রীলঙ্কায় এবার দেখেছি, শ্রীলঙ্কাতে যদিও তারা নতুন বোর্ড করেছিল, সভাপতি করেছিল, আইসিসি কিন্তু তাদেরকে রিকগনাইজ করে নেই, এবং পুরানো যে ছিল তাকেই বোর্ডে অ্যালাউ করেছে, মানে যখন সে নাই তখনও। সো ইভেনচুয়ালি আবার তাদেরকে আবার ওই পুরনো যারা ছিল তাকেই আবার রিইনস্টেট করতে হয়েছে, এখন হয়তো সামনে কিছু হবে। কারণ এবার যুব বিশ্বকাপটা হওয়ার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কা আমাদের এটা এটাও নিয়ে গেছে শিফট করে, ফান্ডিং বন্ধ। সো এরকম কোনো পরিস্থিতি এটা আসলে কোনো দেশের জন্যই ভালো না, সো ক্রিকেটের জন্য তো অবশ্যই না। আমি মনে করি এমন কিছু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে, নাম্বার ওয়ান। তবে অপশনস কী কী আছে, একটা অপশনস ওদের সাথে আগে আমার কথাটা বলতে হবে, এখানে দুটো জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের মেয়াদ, যেটা সবসময় আইসিসি চায় যে ইলেক্টেড বডি তাদের ফুল মেয়াদটা শেষ করুক, আরেকটা হচ্ছে আইসিসির একটা মেয়াদ, মানে আইসিসিতে ধরেন এখন চেয়ারম্যান ইলেকশন হয়েছে, এখন গ্রেগ বাকলে সে আমাদের চেয়ারম্যান, এই বছরের শেষেই খুব সম্ভব তার টেনিউরটা শেষ,
এই সময়টাই কিন্তু বিভিন্ন লোককে বিভিন্ন কমিটির দায়িত্ব দেওয়া হয়। সো আমিও আছি বিভিন্ন কমিটিতে, এর মধ্যে আমি একটা কমিটির চেয়ারম্যানও। সো এইসব জায়গায় ওরা কোনো পরিবর্তনই অ্যাকসেপ্ট করে না, যে হঠাৎ করে আমি যদি এখন একজন চলে যাই তাহলে ওই কমিটির চেয়ারম্যান কে হবে, নতুন করে কেউ আসলে যে তাকে দিতে পারবে তাও তো না। সো যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ওদের সাথে কথাবার্তা বলি। আমার মনে হয় একটা হতে পারে আর্লিয়েস্ট যে আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে একটা স্মুথলি বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকেই একজন হবে, মানে বাইরের থেকে কেউ আসার কোনো সুযোগ নেই। না, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার পার্সোনাল অভিমত হচ্ছে কতগুলা স্পোর্টস আছে যেগুলোতে আমি মনে করি আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো করা সম্ভব। অনেকে ভালো করছেও একেবারে, যে কিছু যেমন আপনার আর্চারি বলেন, শুটিং বলেন, এগুলোতে তো আমাদের প্রসপেক্ট আছেই। হকি একটা আমি আমার মনে হয় আমাদের বিশ্বকাপ খেলা উচিত, মানে আমরা যদি প্রপার অ্যাটেনশন দেই হকিটা বিশ্বকাপে কোয়ালিফাই করা উচিত, মানে এই লেভেলে নেওয়া সম্ভব, এটা হলো ধারণা। আপনি যদি ফুটবল দেখেন, ফুটবল তো এখন ভালো খেলছে, বিশেষ করে মেয়েরা তো ভালো খেলছেই, ছেলেরা ভালো খেলছে, মানে সো আমাদের অনেক অপশনস আছে, অনেক পোটেনশিয়াল আছে। সমস্যাটা হচ্ছে যে ওদের সমস্যাটা কি আগে জানতে হবে। এখন সব সময় মিডিয়ার মাধ্যমে যেটা শুনি তাতে মনে হয় সমস্যা খালি আর্থিক, ফাইন্যান্স, এইটা আবার আমার কাছে কেন জানি মনে হয় শুধু এটাই একমাত্র কারণ হতে পারে না। কারণ আমি ক্রিকেট বোর্ডের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা জিনিস আমি বিশ্বাস করি যে বাংলাদেশে স্পন্সরের অভাব নেই, খেলাধুলায় স্পন্সর করার মতো লোক আছে। ব্যাপারটা হচ্ছে যে ওদের কনফিডেন্সটা ফিরায় আনতে হবে। যাদের অনেকেই আছে যারা আগে করতো এখন করে না, কেন করে না জানতে হবে, তাদের কনফিডেন্সটা যদি পায় তারা, তাহলে আমি মনে হয় ফিনান্সিয়াল ইস্যুসটা অনেক কমে যাবে, মানে ওই প্রবলেমটা আর অত থাকবে না। কাজেই আরেকটা হচ্ছে প্রফেশনালিজম, এটা যতক্ষণ আপনি প্রত্যেকটা ফেডারেশন যদি করতে পারে এবং স্পন্সরদের কাছে যদি বিশ্বাসযোগ্য, হ্যাঁ এই টাকাটা যেইখানে দিচ্ছি সেই কাজেই ব্যবহৃত হবে, আমার মনে হয় স্পন্সরের কোনো সমস্যা হবে না।